শতকরা বার্ষিক এত টাকা হার সুদে কত সময়ে কোনো আসল সুদে আসলে 3 গুণ হবে। এখানে 3 গুণ 4 গুণ 2 গুণ যেটাই চাই না কেন তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লিকেশন করব। সময় সমান সমান যত গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই কত আমরা দেব, এখানে আমরা দেব সুদের হার, সুদের হার গুণন 100। তাহলে আমাদের দেখেন এখানে কত গুণ 3 গুণ চাইছে, 3 - 1 সুদের হার কত ছিল 3/8 গুণন 100। এখানে এখন 3/8 সমান সমান কত, এই দুটো আমরা গুণ করে দেবো, নিচে 8 থাকবে, 3/24 আর 1 আমরা যোগ করে দেবো, তাহলে হচ্ছে 25। তাহলে আমরা লিখতে পারি যে উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 25/8 গুণন 100। এখানে অত চিন্তা করার দরকার নাই, আমি যেভাবে করতেছি এইভাবে করেন। এই যে 2 তাহলে উপরের 2টা এখানে কি হবে থেকে যাবে, তাহলে নিচের সংখ্যাটা কি যখন আমরা উল্টে যাবে, উপরে 8 নিচে 25, তাহলে এখানে আছে 100। আর আপনি যদি এভাবে লিখতে চান সেটাও লিখতে পারেন, 2 × 8 × 100 নিচে আছে 25, তাহলে 4/25 = 100। তাহলে এটা আপনারা গুণ করবেন, গুণ করলে উত্তর আসে 64। এই 64 কি 64 বছর, এই 64 বছরে কী হবে, সুদের মূল্যে 3 গুণ হবে যদি এত % হারে ইয়ে করা হয়। তা ধন্যবাদ। এই টাইপের অঙ্ক অনেক আপনি ডিসক্রিপশন বক্সে পাবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার প্রতিটা অঙ্কর জন্য ভিডিও দেওয়া থাকবে এবং অঙ্কগুলো ভালো লাগে থাকলে কমেন্ট করবেন, কোনো সমস্যা হলে মাস্ট কমেন্ট করবেন।